বিসমিল্লাহিররহমানিররহিম। সুপ্রিয় 2021 সালের এসএসসি পরীক্ষার্থীবৃন্দ, আমি আজকে মানবিক বিভাগের তোমাদের বাংলাদেশ ও বিশ্ব সভ্যতার যে অ্যাসাইনমেন্টটি দেওয়া হয়েছে, সেই অ্যাসাইনমেন্টটি তোমরা কিভাবে লিখলে, সুন্দরভাবে সাজিয়ে লিখলে তোমরা স্কোর, যে ফুল স্কোর দেওয়া আছে ওই ফুল স্কোর তোমরা পাবে, আর সেই টিপসই তোমাদেরকে বলবো। তো দেখো, প্রথমে তোমাদের যে কাজটি করতে হবে সেটি হচ্ছে কাভার পেজ। এই কাভার পেজ নিয়ে এখানে ভুল করা যাবে না এবং ভুল করা চলবেও না। এই কাভার পেজ সবগুলো তোমাদেরকে নিজে ইংরেজিতে পূরণ করতে হবে। প্রথমে অ্যাসাইনমেন্টের ক্রমিক নম্বরটা লিখবে তোমরা এখানে, যেহেতু বাংলাদেশের বিশ্ব সভ্যতা, যদি এটা 1 নম্বর অ্যাসাইনমেন্ট তাহলে নাম ক্রমিক নম্বর 1। অ্যাসাইনমেন্ট শিরোনাম, অ্যাসাইনমেন্টের যে শিরোনামটা দেওয়া আছে অ্যাসাইনমেন্ট থেকে আমরা সেই শিরোনামটা এখানে লিখবো। বিষয় কোড ও বিষয়ের নাম, এখানে বিষয় কোড লিখবে এবং বিষয়ের নামটি লিখবে। শিক্ষা বোর্ডের নাম, যে যে শিক্ষা বোর্ডে আছে সেই শিক্ষা বোর্ডের নাম লিখবে, তোমাদের রেজিস্ট্রেশন নাম্বার লিখবে, শিক্ষার্থীর নাম, পিতার নাম, মাতার নাম। এটা অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ, এখানে তোমরা কোনো কিছু ভুল করতে পারবে না এবং গুরুত্ব দিয়ে তোমাদের লিখতে হবে, কারণ এই বিষয়ে মন্ত্রণালয় এবং অধিদপ্তর থেকে অনেক কঠোরভাবে বলা হয়েছে। জেলা শিক্ষা অফিসার, উপজেলা শিক্ষা অফিসার, প্রতিষ্ঠান প্রধান এবং অভিভাবক সবাইকে এই ব্যাপারে সিরিয়াস হতে বলেছে এবং যেন গুরুত্বের সাথে তোমরা লেখো সেভাবে বলা হয়েছে। এখানে তোমরা এখন আমরা আমাদের অ্যাসাইনমেন্টে বাংলাদেশ বিশ্ব সভ্যতায় যে অ্যাসাইনমেন্টটা দেওয়া হয়েছে সেটি দেখবো, যে আমরা সেটার মধ্যে কি কি লিখতে হবে আমাদের। দেখো, তোমাদের একবারে 1 নম্বরে বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা প্রথম সপ্তাহে তোমাদের এটা করতে হবে। তো আমরা আমাদের প্রশ্নে চলে যাই। বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা, এটা বিশ্বকোট হলো 153। এখানে দেখো বিশ্বকোটটা আমাদের, এই বিশ্বকোট তোমাদের লাগবে, এটা লিখতে হবে, বিশ্বকোট 153। আমাদের অ্যাসাইনমেন্টের নম্বর অধ্যায় অধ্যায় শিরোনাম, এটা প্রথম অধ্যায় ইতিহাস ও পরিচিতি অধ্যায় থেকে তোমাদের এটা দেওয়া হয়েছে। অ্যাসাইনমেন্টটা হচ্ছে মানব জীবনে ইতিহাস, এই শীর্ষক প্রবন্ধ তোমাদেরকে লিখতে হবে। মানব জীবনে ইতিহাস এই উপরে তোমাদের রচনা লিখতে হবে, একটা প্রবন্ধ লিখবে তোমরা। তো প্রবন্ধটা কিভাবে লিখবে সেই নির্দেশনা এখানে দেওয়া আছে। যদি তুমি ইতিহাস ও ঐতিহ্যের ব্যাখ্যাটা যথাযথভাবে করো তাহলে তুমি 4 নম্বর পাবে, কিন্তু যদি অস্পষ্ট হয়, আংশিক সঠিক হয়, অধিকাংশ সঠিক হয় তাহলে তুমি এই 1, 2 বা 3 নম্বর পাবে। নেক্সট নেক্সট হলো ইতিহাস রচনার উপকরণ ও প্রকারভেদ ব্যাখ্যা। ইতিহাস রচনার উপকরণ সমূহ প্রকারভেদ যদি সঠিকভাবে তুমি লিপিবদ্ধ করতে পারো তাহলে তুমি 4 নম্বর পাবে, আর যদি এখানে তোমার উপস্থাপন হয় না হয়, অথবা তুমি আংশিকভাবে উপস্থাপন করো, অধিকাংশভাবে উপস্থাপন করো, তাহলে তুমি পাবে 1, 2 অথবা 3। ইতিহাসের গুরুত্ব তোমাকে ব্যাখ্যা করতে হবে, ইতিহাসের যথাযথভাবে যদি ব্যাখ্যা করতে পারো তুমি 4 নম্বর পাবে। মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা, মানব জীবন ইতিহাসের পরে সঠিক ভাবে যদি তুমি বিশ্লেষণটা করতে পারো তাহলে তুমি এখানে 4 নম্বর পাবে। তোমাদের বরাদ্দের নাম্বার হলো 16, যে 13 থেকে 16 পাবে সে অতি উত্তম, যে 11 থেকে 12 পাবে সে উত্তম, 8 থেকে 10 পেলে ভালো, আর যদি সে 7 অথবা 7-এর নিচে পায় অগ্রগতি প্রয়োজন, এটা হলো তোমাদের মূল্যায়ন হবে ওইভাবে। তো আমরা আসলে এখন কিভাবে লিখবে এটা আমরা এখন ব্যাখ্যা করব। তোমরা এই বিষয়গুলো অবশ্যই গুরুত্ব দিয়ে লিখবে এবং হাতের লেখা যতটুকু সুন্দর করা যায়, তারপর তোমরা তোমাদের প্রতিষ্ঠানের শিক্ষকদের সহযোগিতা নিতে পারো, এবং লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই মেইন বইয়ের আলোকে, তোমাদের যে বোর্ড বই, বোর্ড বইয়ের আলোকে লিখবে। বোর্ড বইয়ের বাহিরে কেউ যদি লেখো যেন তোমাদের একজনের লেখার সাথে আরেকজন হুবহুব না মিলে, এই বিষয়টা তোমরা খেয়াল করবে। যারা আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে নেবে এবং তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করবে। আশা করি যারা এই চ্যানেলের সাথে সম্পৃক্ত থাকবে সবাই উপকৃত হবে, এবং এখানে তোমরা সঠিকভাবে নির্ভুলভাবে কিভাবে উত্তর লিখবে সে টিপস পাবে। তো সবাই দেখার সাথে তোমাদের যেটা তোমরা খেয়াল করবে যেন তোমাদের ভূমিকাটা একটু অ্যাট্রাকটিভ হয় এবং এটা শিক্ষকদের মনোযোগ আকর্ষণ করে। তো ভূমিকা হিসেবে যেমন তোমরা এখান থেকে কয়েকটা লাইন নিতে পারো, 1971 সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধ সংগঠিত হয়, মানে এখান থেকে তোমরা লিখতে পারো, 9 মাস পাকিস্তান সেনাবাহিনীর বিরুদ্ধে প্রাণপণ লড়াই করে 16 ডিসেম্বর আমাদের দেশ শত্রুমুক্ত হয়।
মুক্তিযুদ্ধ আমাদের গর্বের গৌরবের কাহিনী, বাঙালি জাতির এমন অনেক গৌরবের কাহিনী আছে, সেসব জানতে হলে ইতিহাস পড়তে হবে, চর্চা করতে হবে। ইতিহাস সত্য ঘটনা উপস্থাপন করে, ইতিহাস সম্পর্কে গভীর অনুসন্ধান করতে হলে ইতিহাসের উপাদান প্রকারভেদ সম্পর্কে অবহিত হতে হবে। তাহলে এই পর্যন্ত, তোমরা এটা একটু সহজ এটা নিতে পারো। তারপর আমরা যে বিষয়টা লিখবো সেটা হচ্ছে যে, দেখো আমাদেরকে লিখতে বলছে ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যা। ইতিহাস ঐতিহ্যটা কি এটা ব্যাখ্যা করা। ইতিহাস শব্দ এখান থেকে আমরা আবার লেখা শুরু করবো। ইতিহাস ঐতিহ্যের ব্যাখ্যা, ইতিহাস শব্দটির উৎপত্তি ইতি শব্দ থেকে, যার অর্থ ঐতিহ্য। ঐতিহ্য হচ্ছে অতীতের অভ্যাস, শিক্ষা, ভাষা, শিল্প, সাহিত্য, সংস্কৃতি, যা ভবিষ্যতের জন্য সংরক্ষিত থাকে। এই ঐতিহ্যকে এক প্রজন্ম থেকে আরেক প্রজন্মের কাছে পৌঁছে দেয় ইতিহাস। ইএইচ কারের ভাষায় বলা যায়, ইতিহাস হলো বর্তমানে অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। বর্তমানে সকল বিষয় অতীতের ক্রমবিবর্তন ও অতীত ঐতিহ্যের উপর ভিত্তি করে গড়ে উঠেছে, আর অতীতের ক্রমবিবর্তন ঐতিহ্যের বস্তুনিষ্ঠ বিবরণ হলো ইতিহাস। তবে এখন বর্তমান সময়েরও ইতিহাস লেখা হয়, যাকে বলে সাম্প্রতিক ইতিহাস। সুতরাং ইতিহাসের পরিসর সুদূর অতীত থেকে বর্তমান পর্যন্ত বিস্তৃত। ইতিহাস শব্দটি সন্ধি বিভাগ এরূপ দ্বারা, ইতি যোগ আস, যার অর্থ এমনও ছিল বা এরূপ ঘটেছিল। ঐতিহাসিক ডক্টর জনসনও ঘটে যাওয়া ঘটনাকে ইতিহাস বলেছেন। তার মতে যা কিছু ঘটে তা ইতিহাস, যা ঘটে না তা ইতিহাস নয়। গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে ইংরেজি হিস্ট্রি শব্দটির উৎপত্তি, যার বাংলা প্রতিশব্দ হচ্ছে ইতিহাস। তাহলে তোমরা এখান থেকে আমরা লিখবো, এ পর্যন্ত হলো আমাদের, আমরা এটা ব্যাখ্যা করলাম। এবার আমাদের যে বিষয়টা লিখতে হবে সেটা হলো তোমাদের ইতিহাসের উপাদান। যেসব তথ্য প্রমাণের উপর ভিত্তি করে ঐতিহাসিক সত্যকে প্রতিষ্ঠা করা সম্ভব তাকে ইতিহাসের উপাদান বলা হয়। ইতিহাসের উপাদানকে আবার দুই ভাগে ভাগ করা যায়, লিখিত উপাদান ও অলিখিত উপাদান। এখন দেখো, উপকরণ, উপাদান, এগুলোই আমরা উপকরণ, ইতিহাসের উপকরণ, ইতিহাসের উপাদান এটা লিখবো। লিখিত উপাদান লিখবা, এটা ব্যাখ্যা করবো আমরা। অলিখিত বা প্রত্নতত্ত্ব উপাদান এখানে লিখবে। তাহলে আমাদের এই পর্যন্ত, তোমরা লিখতে পারো। ইতিহাসের প্রকারভেদ, মানব সমাজ সভ্যতার অগ্রগতির সঙ্গে সঙ্গে নতুন নতুন বিষয়ের ইতিহাস লেখা হচ্ছে, ফলে সম্প্রসারিত হচ্ছে ইতিহাসের পরিসর। ইতিহাস বিরামহীনভাবে অতীতের ঘটনা বর্তমান প্রজন্মের কাছে পৌঁছে দেয়, সেক্ষেত্রে ইতিহাসকে বিভিন্ন ভাষা শাখায় বিভক্ত করা কঠিন। তাছাড়া ইতিহাসের বিষয়বস্তুতে মানুষ, মানুষের সমাজ, সভ্যতার জীবনধারা পরস্পর সম্পৃক্ত এবং পরিপূরক। এটা ইতিহাসের প্রকারভেদ, সব আমাদের লিখতে এবার লিখতে হবে তোমাদের বিষয়বস্তুগত ইতিহাস। শেষে আমরা লিখবো ইতিহাসের বিষয়বস্তু, এটা লিখবো তোমরা যে ইতিহাসের গুরুত্ব বিষয়বস্তু। আমরা এটা লিখবো ইতিহাসের স্বরূপ লিখবা কিছু। ইতিহাসের পরিসর, ইতিহাসের পরিসর এখানে এখানে লিখবা, এটা লিখতে হবে। পরিসরে লিখবো ইতিহাস পাঠের প্রয়োজনীয়তা, যেটা আমাদের এখানে লেখা আছে মানব জীবনে ইতিহাস চর্চার প্রয়োজনীয়তা। ইতিহাস পাঠ থেকে মানব জীবনে, মানব সমাজ ও সভ্যতার বিবর্তনে সত্য নির্ভর বিবরণ হচ্ছে ইতিহাস। এখানে জ্ঞান চর্চা শাখা হিসেবে ইতিহাসের গুরুত্ব অপরিসীম। ইতিহাস পাঠ মানুষের অতীতের পরিপ্রেক্ষিতে বর্তমান অবস্থা বুঝতে, ভবিষ্যৎ অনুমান করতে সাহায্য করে। ইতিহাস পাঠের ফলে মানুষের পক্ষে নিজের ও নিজ দেশ সম্পর্কে মঙ্গল অমঙ্গলের পূর্বাভাস পাওয়া সম্ভব। সুতরাং দেশ ও জাতির স্বার্থে এবং ব্যক্তি প্রয়োজনে ইতিহাস পাঠ অত্যন্ত জরুরি। তারপরে এটি লিখতে পারে জ্ঞান ও মর্যাদা, আত্মমর্যাদা বৃদ্ধি করে, সচেতনতা বৃদ্ধি করে, দৃষ্টান্তের সাহায্যে শিক্ষা দেয়। একেবারে এই পর্যন্ত তোমরা লিখতে পারো। এখন তোমাদের কাজ হচ্ছে, যেহেতু এখানে একটা লেখার ক্ষেত্রে জানো তোমাদের লেখাগুলো একটু তুমি নিজের ক্ষেত্রে হয়তো কিছু বাড়ায় কমায় লিখবা, পাশাপাশি এখানে তোমাদেরকে বলে দিছে যে তুমি যে অ্যাসাইনমেন্টটা লিখবে তোমাদের অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে যে বিষয়টা তোমাদের মনে রাখতে হবে, যেখানে অবশ্য 300 শব্দের মধ্যে হতে হবে, মানে যে প্রবন্ধটা তুমি লিখবে এটা যেন 300 শব্দের মধ্যে হয়। আবার তুমি কিছু বাদ দিবে যেন আবার গুরুত্বপূর্ণ বাক্যটি বাদ না পড়ে, সেই দিকে তোমরা খেয়াল করবে। তো সবাই আশা করি যদি তোমরা এভাবে তোমাদের প্রবন্ধ উপস্থাপন করতে পারো, তাহলে তোমাদের মূল্যায়ন যে সর্বোচ্চ স্কোর তোমরা পাবে ইনশাআল্লাহ। তো যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাও। যারা করেছো তাদেরকে ধন্যবাদ।